প্রথমে আমাদের একটি স্প্রেটার ক্যান লাগবে। ক্যানে এখানে এ মাপে কাটবো নিচের অংশে এবং উপরের অংশে এ মাপে কাটবো। আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সব বন্ধুরা আমরা নিচের অংশটি কেটে নিয়ে কেটলাম, কেটে না হয়ে গেল নিচের অংশটি। সব বন্ধুরা এবার আমরা আঁকা বাঁকা আছে সেজন্য আমরা কেচি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। সব বন্ধুরা সমান করা হয়ে গেছে। এবার আমরা আরেকটা অংশ নিচ্ছি, উপরের অংশ, এটুই কেচি দিয়ে সমান করে নিচ্ছি। আমাদের সমান করা হয়ে গেল। এবার আমরা যেটা উপরের অংশ আছে সেটিতে আমরা কেচি দিয়ে এরকম করে কেটে নেব, যাতে ঢোকাতে সুবিধা হয় না, স্যার ঢোকানো যাবে না। আমরা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার দেখুন খুব সহজে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঢুকে গেল। এবার আমরা একটি ইউএসবি নেব, নেব দুইটি তিন কালার এলইডি এবং নেব একটি প্লাস্টিকের টুকরা। সব বন্ধুরা আমরা প্লাস্টিকের টুকরাতে কানা করে নিচ্ছি, ফুটা করে নিচ্ছি লাইটটি ঢোকানোর জন্য। দুইটি লাইট ফুটা করা শেষ, এবার আমরা লাইট দুইটি ঢুকিয়ে দিচ্ছি। লাইট দুই ঢুকানোর শেষ বন্ধুরা, প্রথম দুইটা হলো প্লাস এবং প্লাস দুইটা আমরা একসাথে করে পেঁচে দিচ্ছি এবং মাইনাস দুইটাও একসাথে করে পেঁচে দিচ্ছি। সব বন্ধুরা পেঁচানো হয়ে গেছে। এবার আমরা ইউএসবির লাল এবং কালো তার দেখতে পাচ্ছেন। আমরা লাল তারটি লাগাবো লাইটের দুইটি প্লাসে। আমাদের প্লাসে লাগানো হচ্ছে এবং কালো তারটি লাগাবো লাইটের দুইটি মাইনাসে। তো বন্ধুরা আমাদের লাগানো শেষ। এবার আমরা সার্কিট লাইটটি যেটি মাথার অংশ সেটিতে সেট করছি, দেখতে পাচ্ছেন সেট করা হচ্ছে। এবার আমরা সেট করার জন্য আগে একটু অপরিবাহী স্টিকার মেরে নিচ্ছি, কারণ এটাতে শর্ট হতে পারে, কারণ এটি হলো স্টিল। তো বন্ধুরা আমরা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা কানা করে নিচ্ছি, ফুটা করে নিচ্ছি যাতে আলোটা বাইরে বের হয়। বন্ধুরা ফুটা করা শেষ, দেখতে পাচ্ছেন। এবার লাইন দিচ্ছি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো হচ্ছে, অন্ধকার নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো। সব বন্ধুরা যে পাওয়ার ব্যাঙ্ক দেয় এটা জ্বালাচ্ছে, এই পাওয়ার ব্যাঙ্কের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারেন। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো, ঘর সাজানোর জন্য পারফেক্ট লাইট এটা। আপনারা ঠিক ভিডিওটি দেখছেন ঘর সাজানোর জন্য। সব বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।